हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय फेसबुक चैनल मोहम्मद जावेद हुसैन। तो आज के हमरा एटा हमारे फर्स्ट फेसबुक लाइव। तो आज के हमरा किछु आलोचना करब आज के दिन टा हमारे किरकम केटेछे। तो हमारे एखोनी हमरा बेशी बगर बगर ना करे लाइव एखोनी शुरू करते जाच्छि गाइस। तो हमारे आपने एटा के आपनार परिचयटा दें एवं आपनार फ्रेंडदेर किभाबे आपने आज के दिने रिलेटिव गल्प बोलते चाइछेन से एकटु ब्याख्या करे दिबेन। थैंक यू। আমি পরিচয় কি দেবো, এটা আইডিটা আমার, সেটাই আমার পরিচয়। কেমন অর্থাৎ মোহাম্মদ জাভেদ হোসেন আইডিটাই আমার। কেমন জাস্ট তুমি উপস্থাপক হিসেবে আছো, আর যেটা হচ্ছে প্যান্ট সেটা আমার প্রথম লাইভ, আমি কখনো লাইভে আসি নাই। তো হ্যাঁ বল, যদি ক্ষমার দৃষ্টি দেখুন। আচ্ছা আচ্ছা গাইস, আমাদের প্রথম প্রশ্ন হলো, তিনি আমাকে অনেকবার বারণ করেছে প্রশ্নটা বলতে না, আমি তো বলবো, আমি বুঝতে পারবো না, আমি যেটা মনে হচ্ছে আমি সেটা বলবো, আমার কোনো জ্ঞান দিস নাই। আমি এখন প্রথম প্রশ্ন ওখানে জিজ্ঞেস করবো যে আপনি আজকে দিনে কয়েকটো নামাজ পড়েছেন, দেখেন তিনি কী বলে। আসলে যেটা হচ্ছে নামাজ, আসলে নামাজ আমাদের প্রত্যেকে পড়তে হবে, প্রত্যেকে আমাদেরকে নামাজের প্রতি খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা মুসলিম। আসলে নামাজটা আমার বিশেষ করে কাজে হয় না, যেহেতু আমি ঢাকার বাইরে আসছি, ঢাকার বাইরে আসার পর আমার নামাজগুলো প্রায় ছুটে যায়। কেমন যাক, অর্থাৎ আজকে ফজর নামাজটা মেবি কাজে হয়েছে, তারপরে আপনার জুমার নামাজটা পড়ছি, আছর পড়া হয় নাই, আছর মাগরিব। হ্যাঁ বলছি, আপনি জুমার নামাজ আর কিছু পড়েন না। তো যাক যাক যাক, তো গাইস উনি বলছে ঢাকার বাইরে আসছে একজন, ইয়ে আছে এমডি রনি, রনি হোসেন, ও ঢাকার বাইরে আসছে। আচ্ছা এটা কি ঢাকার বাইরে মনে হয়? এখন বাজে হলো, ঘুমাইলে ভাই, আমার বাড়ি থেকে অর্থাৎ ঢাকাতে আসছি। কেমন আমাদের দেশ কত সুন্দর, অনেকে আপনি মনে করেন বাইরের দেশ অনেক সুন্দর, আমাদের দেশ এরকম সুন্দর না। আজকে কি বুঝলেন আপনার দেশ কি কতটা সুন্দর, নাকি আপনার বাইরের দেশ কতটা সুন্দর, আপনি যদি স্বল্প পরিসরে ব্যাখ্যা করেন। প্রশ্ন কিন্তু আমাদের অনেকগুলো আছে। আসলে যে আজকে প্রথম হচ্ছে কোথায় কোথায় ঘুরেছি না, প্রথম হচ্ছে আমরা যে কোনো একটা কাজে, যে আমাদের ফ্যামিলি অর্থাৎ ভাইয়ের যে কোনো একটা জিনিস, যে কোনো একটা কাজে অর্থাৎ কিছু কি ফার্নিচার করার জন্য কোথায় বেরিয়েছিলেন, আমরা একটা পর্যায়ে চিন্তা করলাম আমরা একটু ঘুরে আসি কোথায়, মামার কাছ। তার একটা পর্যায়ে আমরা কি যে ইয়ে হয়ে, হ্যাঁ তিনজন দেখতেছে, আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের শুভকামনা হোক। আমার প্রথম লাইভ, আমি কখনো লাইভে আসি নাই, বাট আমার লাইভ সম্পর্কে দেওয়ার একটা হয়তো অনেক অন্য লাইভ দেখেছি, বাট আমারটা দেখা হয়নি। যাক, এটা হচ্ছে আমার প্রবলেম লাগে। কেমন তো যেটা হচ্ছে যে আমরা কী করছি যে ঢাকা হয়ে, ঢাকা থেকে প্রায় 45 কিলোমিটার প্লাস যেই স্বপ্নের পদ্মা সেতু, সেই পদ্মা সেতু আমরা দেখতে গেছি, আমি এবং আমার কাজিন যে আজাদ গাজী, উনি সঙ্গে বাইক রাইড করে আমরা কি সেই ঢাকা থেকে যে বাবুবাজার ব্রিজের পাশ দিয়ে হয়ে আমরা আরও কয়েকটা ব্রিজ প্রায় অর্থাৎ সেখানে অর্থাৎ কী আপনার ঢাকা থেকে যদি ওইখানে যেতে হয় প্রায় অনেকগুলো ব্রিজ ওভার করে যেতে হয়। আমরা প্রায় কয়েকটা যে ওভার ব্রিজকে আমরা কি প্রথম ওভার ব্রিজ আমরা কি 15 টাকা আমরা টোল প্রদান করেছি, তারপর দ্বিতীয় ওভার ব্রিজ আমরা 10 টাকা টোল প্রদান করেছি। যাক, এটা আমাদের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অর্থাৎ যে স্বপ্নের পদ্মা সেতুটাকে আমরা কি নিজের চোখে দেখে আসছি, আর সেখানে কি আমরা যে হিলসা প্রজেক্টটা ওইটা উপভোগ করলাম। এছাড়াও আমরা যে মাওয়াঘাট, পদ্মা নদীর যে গল্প করছিলাম, যে কুবের ঘটনা কেমন, তারপরে কি যে কুবের, তারপরে আরও যারা যারা আছেন, যাক অর্থাৎ পদ্মা নদীর মাঝে যেই সরি হ্যাঁ পদ্মা নদীর মাঝে শেতল বাবু, যে কথা আজকে নিজের চোখে সে পদ্মাকে দেখে আসলাম, অনেককে দেখলাম সেখানে যে মাছ ধরতেছে, যাক অনেক ট্রলার দেখতে পেলাম, এমনকি ওই যে মাওয়াঘাটটা সেটাও অনেক উপভোগ করে আসলাম, প্লাস হিলসা প্রজেক্টটাও আমরা উপভোগ করে আসলাম। সেখানে আমরা সন্ধ্যার যে স্ন্যাক্সটা সেটা আমরা করছিলাম। ওকে, তো আপনি যে বললেন আজাদ গাজী কিনি কাজিন দেখিনি, আমি আজাদ গাজী কি এটা যদি বলে দেন, আপনি কি আমাকে কি ধরে আনতেন নাকি? আমি প্রশ্নটা বুঝিনি আবার করেন। আপনি যে বললেন আপনার কাজিন আজাদ গাজী, তাহলে আমি আপনার কি কে?
হ্যাঁ আমার সাথে লাইভে যে অর্থাৎ যে আমাকে যে আজকে লাইভে জোর করে লাইভে নিয়ে আসছে না না গাইস না গাইস উনি আসলে কি ওনার গে আসলে ওনার পাস্ট লাইফ উনি ঢাকায় এসে আজকে অনেক দিন বেড়াইতেছে আমাদের বাসায় উনি এতদিন বেড়ায়নি কোনো জায়গায় তো আজকে আমাদের একটা কারণ এসে বেড়াইতেছে আমাদের খুব উপভোগ লাগতেছে আসতে তো উনি বলছে একটা লাইভ করা যাক আমরা প্রতিদিন একটা লাইভ করি ব্লগ করি আজকে আমাদের ব্লগ আসছে রাত 1:15 আমরা পদ্মার তীরে একটা ব্লগ আসছে আমাদের একদম ফার্স্ট ব্লগ 10 Pro 30 তো আপনারা যদি ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার এই ভিডিওতে যদি আপনাদের 500 সাবস্ক্রাইবার এবং লাইক হয় আমরা পরবর্তী আমরা বলছিলাম যে পরবর্তী একটা ভিডিও আনবো যে কাজের বেরিয়ে রহিম মানে তিনি কিন্তু এই লোকটা সাজবে তিনি উনি বলেছেন যে এই লোকটা সাজবে তো গাইস আপনারা এই আমাদের আমি আপনাদের আমাদের এই আমাদের এই ভিডিওটা যদি আমাদের এই ওই ভিডিওটা দেখার জন্য আপনারা এই ভিডিওতে 500 সাবস্ক্রাইবার লাইক করে ফেলেন তো আমি উনি বলতে চাচ্ছি যে আমি ওনার কে বলো আমি কি আমি আমি বলো করে জোর করে লাইভ এনেছি বলো না এবার আচ্ছা যাক সে হচ্ছে আমার যে নিপু যেটাকে বলো অর্থাৎ কি ভাইয়ের ছেলে ভাইপো কেমন যাক সে অনেক কথাই বলে ফেলবে বুঝছেন আপনারা এগুলো ওইভাবে নিয়েন না ঠিক আছে যাক ছোট মানুষ তো বাচ্চা মানুষ অনেক প্রশ্ন করে ফেলে অনেক কিছু বলে ফেলে অনেক কিছু অনেক কিছু আসলে যাক পৃথিবীতে আছে না নিজের দোষ অন্যের কাঁধে চাপাইতেছে এরকম আর কি নিজের দোষ স্বীকার করতে চায় না আমার উপরে ফালাইতে যাচ্ছে আমি বললাম একজন ট্রেনের ছাত্র আমাকে যদি বলে একজন শিশু এখানে কথা আমি সায়েন্স নিয়ে পড়ি এটা কথা ইয়ার এখানে কথা আপনারাই বলেন আমাদের যাই হোক এটা বাদ রিলেটিভ আমাদের এখন আসছে চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে নিজেকে কিভাবে নায়ক গায়ক এমপি নায়ক গায়ক এমপি কেন হয় একটু একটু গাইতে পারি মনে হয় একটু একটু ঠিক আছে আচ্ছা যাক এগুলো এই প্রশ্নটা সাধারণত এখান থেকে কি ক্রচিং কেমন আমি তার কোনোটাই আমার নিজেকে ভাবি না কেমন মানে তিনি নিজেকে এরকম ভাবে না যে আমি একজন বড় হয়ে নায়কের মতন হবো অমুক নায়কের মতো ফিল করে না আমার সাথে যেটা যাচ্ছে না আমার সাথে যেটা যাচ্ছে না সেটা আমার আমাকে এমন ধরনের প্রশ্ন করা যাবে না আমি তার একটু ভাবি না আপনার আপনার ওয়ানলাইন এডুকেশন জোন যেটা আমরা আপনারা মানুষকে শিক্ষা প্রদান করছেন এবং সেখান থেকে মানুষ অনেক অনেক জ্ঞান অনাহার করছে তো সেটা জ্ঞান অনাহার করছে তখন যখন আপনি টিচার হয়ে যখন ভিডিওগুলো বানান তাহলে আপনি নিজেকে কিরকম ফিল করেন টিচার নাকি একদম এক্সেলেন্ট টিচার কিরকম ফিল করেন আচ্ছা থ্যাংক ইউ যেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি এডুকেশন ভিডিওগুলো আপলোড করে থাকি সেটা হচ্ছে অনলাইন এডুকেশন জোন সাধারণত আমি কিছু পরে কিছু ভিডিও দিয়েছি নেক্সট টাইম আরও ভিডিও দেবো তো পর্যায়ক্রমে সেটাকে আমি কি রাইজ করতে চেষ্টা করবো কেমন যাক অর্থাৎ যদি কাউকে যদি কিছু শিখাইতে পারি সেটা হচ্ছে আনন্দ সেটা হচ্ছে আনন্দের বিষয় কেমন অর্থাৎ যে একজন টিচার হয়ে যদি কাউকে কোনো কিছু শেখানো যায় সেখানে কি যে শিক্ষার্থীরা যদি কিছু শিখতে পারে সেটা হোক অনলাইন প্ল্যাটফর্ম হোক সেটা কি যে অর্থাৎ কি সরাসরি বা প্রত্যক্ষ হয়তো হতে পারে সেটা ভার্চুয়াল যেটাই হোক অর্থাৎ যদি কেউ কাউকে যদি কোনো কিছু শেখানো যায় সেটা হচ্ছে একজন শিক্ষকের সার্থকতা যাক অর্থাৎ আমি আমার চ্যানেলটাকে পর্যায়ক্রমে আমি ভিডিও দেবো যে অর্থাৎ কি ক্লাস ভিত্তিক শ্রেণীভিত্তিক যে টপিকসগুলো বিশেষ বিশেষ সাবজেক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো এটা আমার যেহেতু নতুন নিউ পর্যায়ে যাচ্ছে সো এখন এটা আমার নিউ বিগিনার পর্যায়ে আছে এতটুকু মানে থাকলো কেমন এইটাই আর কি কেমন যাক তো আপনারা লাইক লাইক আচ্ছা গাইস আচ্ছা গাইস আচ্ছা গাইস এই যে এই লোকটা হচ্ছে আমার কাকা হ্যাঁ আপন কাকা আর কি ইনি হলেন আমাকে বলেছেন তার ফেসবুকে ফ্যান্স হলো 460 জন জনের থেকে 7-3-4 এটার এই উপরে তো কোনো ভিউ হইতেছে না আমরা দেখতেছি একবার 7 উঠতেছে একবার 4 একবার 3 এবং অনেকে লাইক করতেছেন আলহামদুলিল্লাহ দেখতে থাকেন ভিডিওটা পরে দেখলে অবশ্যই মজা পাবেন তা আমি চাচ্ছি ওনার ভিডিও ফার্স্ট ভিডিও তুলে তো ফার্স্ট লাইভ ভিডিও অনেক ভিউ হবে কমসে কম 1460 পুরোটা হবে কিন্তু তো 7-এর উপরে উঠতেছে না ইন্টারেস্টিং ব্যাপার গাইস আপনারা যদি প্রথম এটা ফিল করে থাকেন এখনই কমেন্ট বক্সে জানান ইন্টারেস্টিং ফিল আমি যখন প্রথম লাইভ করি সেখানে তো লাইভ বিয়ে হয়েছিল 160 জন তখন আমার ফ্রেন্ড ছিল মাত্র 170 জন যখন আমি প্রথম লাইভ করেছিলাম অপরাধী গানটা গেয়ে আমার প্রথম লাইভ ছিল তখন ফাইভে পড়তাম যাই হোক ইনি হলেন একজন শিক্ষিত মানুষ মাস্টার কমপ্লিট তিনি 460 জন ফ্রেন্ডস থেকে মাত্র 7 আমরা যেটা দেখছিলাম ওই সময় যেটা তুমি 400 কত জন যেটা সেটা প্রায় আরও কি প্রায় 2 hours 1 2 hours এগো কেমন আসলে যেটা আমাদের গ্রাম আমার ফ্যান্স ফলোয়ারগুলো বিশেষ করে বেশিরভাগ হচ্ছে গ্রামাঞ্চলে কেমন সাধারণত গ্রামাঞ্চলের যে ছেলে সন্তানরা ওরা সাধারণত কি 11টার পরে কি বিশেষ করে আর সজাগ থাকে না অর্থাৎ জেগে থাকে না
এই জন্য সাথে দেখেন কি এয়ার ক্যান বি ইউজ করা অর্থাৎ যদি আমরা যদি নয়টা অর্থাৎ সাত আটটা নয়টা দিকে যদি আমরা কি এদিকে এদিকে আমার ফোন অর্থাৎ যদি সাত আটটা সাড়ে সাতটা আটটা দিকে যদি থাকতাম সেখানে যে আমরা পদ্মার ইলিশের যে স্বাদ সেটা আর পাশাপাশি সাথে চিকেন পোলাও আর সেখানে যে আমরা কি সরি সেটার সাথে কি আমরা হ্যাঁ পোলাও ঠিক আছে ইলিশা প্লাস কি এরকম খাইছে হলো ইলিশ মাছ অক্টোবর দিন রুমাল রুটি অক্টোপাস তুমি অক্টোপাস বন্ধ করে আমরা কি অক্টোপাস পছন্দ আমরা খাইছি অক্টোপাস আচ্ছা আমরা হিলছে গেছি পোলাও খেয়েছি ঠিক আছে পাশাপাশি কি হ্যাঁ না না আমরা পাশাপাশি কি যে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি এটা খাইছি এটা খেয়েছি কিন্তু বলতেছে পোলাও খাইছি এটা হ্যাঁ তো গাইস আমাদের আমাদের প্রশ্ন হলো নিজেকে নিজের পড়াশোনা শেষে কি হওয়ার ইচ্ছা আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এবং কি নিজের বিজনেস কোনটা হওয়ার স্বপ্ন আছে আচ্ছা থ্যাংক ইউ তোমার প্রশ্নের জন্য আসলে প্রত্যেকের একটা টার্গেট থাকে লক্ষ্য থাকে কেমন যেটা হচ্ছে আমার পড়াশোনা শেষে হয়তো আমি কি যে নেক্সট অর্থাৎ বিসিএসটা ট্রাই করবো পাশাপাশি অর্থাৎ সরকারি জবের জন্য ট্রাই করে যাচ্ছি নেক্সট ট্রাই করবো একা যেটাই হোক আর পাশাপাশি এখন যেহেতু আমি এডুকেশনের সাথে আছি এখন টিচারিং সাথে আছি টিচারিং যে ইয়েটা লেকচারের পোস্ট বর্তমান লেকচারার হিসেবে নিজেকে নিয়োজিত রাখছি টিচার হিসেবে আছে কেমন আর পাশাপাশি যেটা নেক্সট ভাগ্য হয় আর পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং এর সাথে একটু নিজেকে ইনভলভ করতেছি আজকে ধরা হবে খেলা হবে বুঝো না বাতিল খেলা হবে তো সোজা কথা হলো তিনি একজন মাস্টার কমপ্লিট ছাত্র বর্তমান যুগের ইয়ং জেনারেশন ছাত্র তোমার তো টিকটকারি থাকবে টিকটকারিতে কতজন ফলোয়ার এবং কতজন লাইক দিয়েছে দুই মাসে যদি বলতেন আপনি বলেছেন দুই মাস আগে যদি বলতেন টিকটক আমি টিকটক সম্পর্কে কি বলবো আমি আসলে টিকটক ইউজ করি না রিসেন্টলি ভুট করে কেউ একজন যেন আমারটাতে ইনস্টল করে ফেলছেন আমার এটা অনলি মাত্র একজন ফলোয়ার আছে কেমন আর শুধু আর আমি আছি কেমন হ্যাঁ গাইস আমি খুলছি আজকে আজকে খুলছি আমি আজকে আজকে সারা দুটোর দিকে খুলছি আপনাদের দোয়ায় তো আমি খুলছি আমি খোলার সাথে সাথে আল্লাহ বড় সাথে আমার অনেক ভাই ভাদার 231 ফলোয়ার আমার আছে পাঁচজন ফলোয়িং আমার লাইক হলো 100 বরাবর পৌঁছাবে তারপরে আদিত গাজি এইটে এখনই চ্যানেল যে এটা যান এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি লাইক করবেন তো আমাদের প্রশ্ন একজন বিষয় আসলে যারা যারা টিকটক বা এসবের সাথে জড়িত আছি ইনভলভ হয়ে আছি আসলে টিকটকটা কি এটা এটা নিয়ে আমি মনে করি এটা থেকে ডিস্টেন্স দূরে থাকাটাই বেটার হবে সে আপনার আইডি দিছে যেটাই করুক অর্থাৎ আমরা আমি তাকে আমারই তাকে আরও বোঝাচ্ছি যেন কি যে যে আবদুল্লাহ তুমি কি এটা থেকে যত তাড়াতাড়ি সরে যাও যেমন পড়াশোনার জন্য অর্থাৎ নিজেকে বিল্ড আপ করার জন্য টিকটক বা বিশেষ করে বাচ্চারা বিভিন্ন অনলাইন গেমিং গেমসগুলোর প্রতি ইনভলভ হচ্ছে যদি অর্থাৎ একজন স্টুডেন্ট যদি নিজেকে বিল্ড আপ করতে হয় আগে ফার্স্ট টাইম তাকে এগুলো কি কি রিমুভ করতে হবে তার কাছ থেকে আর সে কি নিয়মিত যে পড়াশোনাগুলো যেহেতু এখন বর্তমান করোনাকালীন নিজেকে নিজেকে কীভাবে বিল্ড আপ করা যায় যে আদার্স যে টিচার যে হয়তো অনেকে টিচার থাকে গৃহ শিক্ষক থাকে বা আদার্স যেটা থাকে অর্থাৎ বা অনলাইন বিভিন্ন যে সিস্টেম থাকে ওইভাবে যে নিজেকে কীভাবে বিল্ড আপ করা যায় অনলাইনে বিভিন্ন যে বিভিন্ন যে ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে অনলাইন যে এডুকেশনাল যে গ্রুপ বা পেজগুলো আছে সেগুলো ফলো করে কি নিজেকে এগিয়ে নেওয়াটা উচিত অর্থাৎ এই কথাগুলো বলার এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য যে যেন এই টিকটক ফ্রি ফায়ার এইগুলো থেকে কি তারা দূরে দূরে সরে
নিজেকে এই করোনাকালীন সময় হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাচ্ছেন আশা করি তুমি আমার কথাগুলো কি হ্যাঁ গাইস আমি একজন ফ্রি ফায়ার লাভার টিকটক লাভার আমি সাথে সাথে পড়াশোনা করছি এটা করছি আমি যে একবারে ফ্রি ফায়ার খেলতেছি তা না পড়াশোনা করতেছি এটা করতেছি আমার এটা আমি যখন টাইম কাটাতে পারছি না তখন ফ্রি ফায়ার খেলি বা টিকটক বানাই তো আমার এটা সময় চলে যায় কিন্তু আমি যে একদম টিকটক করি এটা কিন্তু না তো আপনারা কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন আমাকে লাইভটা শেয়ার করতেছেন লাইভটা একজন প্রশ্ন করছেন ভাই আপনাদের কি অবস্থা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনি কি অবস্থা বলেন জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইজ আমাদের প্রশ্ন হচ্ছে এবার প্রশ্ন করবো আমরা অনলাইন এডুকেশনে কতজন সাবস্ক্রাইবার হলে আপনার নিজের সাফল্যের কথা বলবেন এবং আমাদের প্রিয় থাকে এটা বলা যাবে না প্রিয় একটা নাগিনাস দিবেন বলেন এবার কতজন সাবস্ক্রাইবার হলে প্রিয় নাগিনাস দিবেন এবং কত সাবস্ক্রাইবার সাফল্য গল্পটা বলবেন আসলে এই সকল প্রশ্ন আমাকে না ইনভলভ করাটাই ব্যাটার হবে কেন দেখ যেহেতু প্রশ্ন করে ফেলছেন না যেহেতু প্রশ্ন করে ফেলছেন তো আমি আপনার রিপ্লাই দিচ্ছি আসলে সাবস্ক্রাইবার যাই হোক মনিটাইজেশনটা আমার প্রয়োজন কেমন আর পাশাপাশি কি যে আমার যে অর্থাৎ যে এডুকেশনাল যে অনলাইন যে প্ল্যাটফর্মের মধ্যে যে ছাত্রছাত্রীদের কাছে যে আমার শিক্ষার যে ইয়াটা যে মাধ্যমটা মানে যে অর্থাৎ তাদের কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার সার্থকতা মানে কি আমার সার্থকতা হবে হ্যাঁ এমডি পাবেল ভাই এমডি পাবেল ভাই আপনি আমি আপনাকে চিনি আপনি আমার আব্বুর ফুফুর ভাই হন যাই হোক আমি চিনি না আসসালামু আলাইকুম ভাই ভালো আছি মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন কাজের উপরে লাইভটা করতেছি এটা হলো আমাদের ব্যক্তিগত ফার্স্ট লাইভ বা আমরা এটা দুষ্টুমি করে লাইভ করতেছি দেওয়া যায় আর কি আজকের দিনটা কিরকম কাটছে আর কি এটাই আর কি পাবেল ভাই আপনি কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন আপনি কি আমি আমরা কাকাকে কিরকম প্রশ্ন করতে পারি যদি একটু প্রশ্ন করে যাক কমেন্ট করে জানান কিন্তু আমরা খেলা হবে বুঝুন না আজকে দৌড়ছি না ফার্স্ট লাইভ বুঝুন না বাঙালি বাঙালি ছেলে লুঙ্গি গেঞ্জি পইরা একদম ইয়েটা বসিয়া বাঙালি ছেলে বলে কথা মারবে এখানে লাশ ফুটে শশায় না যাই হোক আমাদের পরের প্রশ্ন হচ্ছে আমার পরের প্রশ্ন হচ্ছে আমাদের ভাবিকে আমরা কবে দেখতে পারবো এটা যদি বলতেন এটা অনলি এটা কি অল অনলি অলমাইটি লর্ড মানে কি নো ইট পারফেক্টলি আল্লাহ একমাত্র ভালো করে জানেন ঠিক আছে তো কখন 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 দেখতে পাবো ভাবি ভাবি হাউ ক্যান সে হাউ ক্যান ও সরি 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 নেভার সে ভাবি হোয়াই ইউ আন্টি আ সরি 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 গাইস আমি খুব ভুল করে বলছি আমার ভাই বা বাচ্চা মানুষ তো এটা একটা আমি বলছি বাচ্চা মানুষ আমি আগে বলছি আমি টেনি বলি আমি কোন নট বাচ্চা আমার বয়স হলো 16 বছর আমার চাচি হবে সরি চাচি হবে এটা ভুল হয়ে গেছে চাচি হবে আমার চাচি হবে তো যাই হোক আমাদের পরের প্রশ্ন হলো আপনার আপনি এই প্রশ্নটা আপনি যদি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন আমাদের পরের প্রশ্ন আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাকে দেওয়া হবে আকর্ষণীয় একটি পুরস্কার এবং সেই পুরস্কার আমাদের কোম্পানি এজেড কোম্পানি থেকে আপনাকে পুরস্কারটা দেওয়া হবে প্রশ্নটা হলো বাংলাদেশের এক নম্বর ইউটিউবার কে তৌহিদ আফ্রিদি শিক্ষাদি রাকিব হোসেন নাকি আমাদের প্রিয় অবু ভাই তো আপনি একটু বলেন কে সাবস্ক্রাইব কে 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 ইউটিউবার ফার্স্ট আপনাকে আকর্ষণীয় একটা পুরস্কার আমরা দেবো আসলে সত্যি আকর্ষণীয় একটা পুরস্কার দেবো দেখেন আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রশ্নটা করেছেন যে ইউটিউবার কে যে সাবস্ক্রাইব আসলে আমি কাউকে শুধুমাত্র একটু যে অর্থাৎ আমি যেটা আপনি জানেন যে আমি একজনকে তহিদ আফ্রিদি যে উনি যাক আমার ভিডিওগুলো মাঝে মধ্যে দেখি পুরস্কারটা হাসিমুখে গ্রহণ করবেন না হলে দেখবেন পুরস্কারটা এখন খুলে দেখবেন পুরস্কার দিচ্ছি একটা স্মাইল এই যে আমরা পুরস্কার দিচ্ছি এই যে পুরস্কার দেখেন এবার খুলেন পুরস্কারটা খুলে এটা পরে দেখবেন কিরকম লাগে আপনাকে আচ্ছা থ্যাংক ইউ এটা হচ্ছে একটা সানগ্লাস কেমন থ্যাংক ইউ সানগ্লাসটা পরেন গাইস আমি আপনাকে একটু দূর থেকে দেখাচ্ছি বাঙালি ছেলে বলে কথা লুঙ্গি 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 এটা গান আছে এটা ওয়াই তুমি কি করতেছো আজব তুমি ব্যাড দেখাচ্ছ কেন কি আজব ব্যাড রাও বসে আছো আর ক্যামেরায় তো ডিসকাস্ট তো গাইস একটা গান আছে যে বাঙালি ছেলেরা কিরকম লুঙ্গি শার্ট একটা বাঙালি যে এরকম একটা কথাই আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে
নিজেকে শিক্ষকতার যোগ্যতা হিসেবে যতটুকু জ্ঞান অর্জন করেছেন, যতটুকু জ্ঞান অর্জন করেছেন করেছেন সেটা কতটা কেয়ার করেন। একটা মিনিট পাবেল ভাই লিখেছেন, মামা আমি অ্যান্ড্রয়েড অ্যাপল ডিপার্টমেন্ট শিখতেছি, আশা করি ভালো কিছু করবো, ইনশাআল্লাহ দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য আমাদের দোয়া রইল, শুভকামনা। আপনি যদি এটা ভালো করে করতে পারেন ডিপ্লোমা, আপনার জন্য আমাদের খুব খুব দোয়া রইল। হ্যাঁ বলেন এবার আপনি প্রশ্নটা বুঝলাম। যেটা প্রশ্ন ছিল কি আবার একটু? পাবেল ভাই আপনি বেশি বেশি প্রশ্ন কমেন্ট করেন, প্রশ্ন বলেন, আপনি একটু বলেন। হ্যাঁ, আমি প্রশ্নটা আবার একটু যদি হয়তো আমার মাঝখান দিয়ে কারণে হয়তো আমার যেদিন মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বাট আমি শেষ পর্যায়ে আছি। অর্থাৎ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি খোলে তাহলে মাস্টার্স, অর্থাৎ আমাদের সাথে সবার মাস্টার্স কিছু সবার না কিছু কিছু আছে যাদের এখানে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, যেখানে কারণেও অর্থাৎ যে আসলে আমার শিক্ষকতা যে যতটুকু অর্জন করছি সেটার প্রতি যথেষ্ট আমার কেয়ার আছে, কেয়ার থাকবে। কারণ যেহেতু কি শিক্ষা অর্জন করাটা যতটা কঠিন, তার রক্ষা করাটা কি তার চেয়ে অনেক কঠিন, কেমন? আপনার প্রিয় গান কি? এবার আপনি একটু বলতে হবে পাবেল ভাই, আপনি প্রশ্ন করুন, কিন্তু আমাদের প্রশ্ন বেশি শেষ হয়ে যাচ্ছে, আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। প্রিয় গান বলতে আমার অনেক গানের প্রিয়, কেমন না আপনি বলতে হবে তো, বলতে হবে কোনটাই প্রিয় না আমার, ঠিক আছে? আচ্ছা আমি বলে দিই, ওনার প্রিয় গান হচ্ছে হলো শেখ সাদির একটা বর্তমান গান, আমি বড় বেপরোয়া, ওনার প্রিয় গান একদম। নেভার আমি ওনাকে দেখছি, আমি বেপরোয়া কেন হব, হয় আমি ওনাকে দেখছি, ওনাকে এটা শুনতেছে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হলো আপনার প্রিয় ছবি কি? আমার প্রিয় ছবি না, আমি বুঝছি ওনার প্রিয় ছবি কাজী বুটি রহিমা। আপনার প্রিয় নায়ক? আমার প্রিয় নায়ক যেটা হচ্ছে বাংলাদেশের পাবেল ভাই, একটা ইসলামিক সঙ্গীত হয়ে যাক, অবশ্যই হবে, আমরা লাইভের শেষ পর্যন্ত একটা ইসলামিক সঙ্গীত গাইবো, কিন্তু আপনি প্রশ্ন কমেন্ট করুন, প্রশ্ন। হ্যাঁ, আমার প্রিয় নায়ক যদি বলি যে আমাদের যে পূর্ণ যে প্রিয় অর্থাৎ কি যাকে যাকে অর্থাৎ ষড়যন্ত্র করে যাকে মেরে ফেলা হয়েছিল, তাহলে সে হচ্ছে আমাদের কি যে বুঝছি সালমান, যা বেশি বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। প্রিয় নায়িকাকে? আপনার প্রিয় ভিলেন? ইব্রাহিম খলিলুল, আপনার টিচারের বিয়েটা কবে হবে? টিচার কে আসলে, আপনি যদি আর একটু কমেন্ট করে বলতেন আপনার টিচারের বিয়েটা কবে হবে। আমার টিচার না তো, আমার কাকা আমি বললাম তৈদা ফ্রিদি, আপনার প্রিয় গানটা একটু শোনা যাক। আচ্ছা ঠিক আছে, আপনি গানটা পাবেন, মনে আমার কোনো প্রিয় গান আমার মনে পড়তেছে না। হ্যাঁ, আমরা বাবেল ভাই বলছিলেন একটা ইসলামিক সঙ্গীত হয়ে যাক, তো আমরা গানের জায়গায় ইসলামিক সঙ্গীতটা গাই ফেলি একটু ছোট্ট অল্প শুনে। ইসলামিক সঙ্গীত? আরে গাইস পারা যেত না কিছু, আমি বলি দিদি পালে তুলে দে, মাঝে খেলা করিস না, দিদি পালে তুলে দে,
মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, মদিনায় আসলো নবী মায়া মেনার কোলে, হাসলে হাজার মানিক আল্লাহ মুক্তা জলে। আচ্ছা আচ্ছা, যথেষ্ট চেষ্টা করেছে, ধন্যবাদ। আমি অনেকদিন গাই না তো ভালো লাগে এরকম। আচ্ছা আচ্ছা, বাবেল ভাই আপনার কথা আমি দেখেছি, আপনার জাবেদ কাকার বিয়ে হবে কবে? আমি তো প্রশ্ন করছিলাম কবে বিয়ে হবে বলেন, আমাদের চাচি আমাকে কবে আমরা নিজের চোখে দেখবো রূপগতি সুন্দরী। আমি তুমি তোকে চিনো না, সে হচ্ছে আমার ভাগিনা, অর্থাৎ আমার মামা বলা যেতে পারে। কেমন যাক মামা, যেটা তোমরা হয়তো যখন হবে তখন, আসলে কি তিনি তিনি বিয়ে করবেন ব্যাচেলার থেকে যাবে ব্যাচেলার, আমি ব্যাচেলার, ও ফিন্দাস লাইফে কোনো বেল নেই আমার। আচ্ছা, কোনো বিয়ে করবে না। আজ বাংলাদেশকে কতটা সুন্দর লাগতেছে ঘুরে ঘুরে, একটু বলেন। আর পাবেল ভাই আপনি কমেন্ট করেন না কেন? ইব্রাহিম করল ভাই আপনি কমেন্ট করেন, প্রশ্ন কমেন্ট করেন তাড়াতাড়ি। আচ্ছা বাংলাদেশ, যেটা বাংলাদেশকে কতটা সুন্দর লাগছে আসলে, হ্যাঁ লাইক করেন। আর উনি আস্তে 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 মরে যাচ্ছে। আপনারা যেটা হচ্ছে যে আজকে অর্থাৎ ভ্রমণ করলাম যে যে অর্থাৎ আমরা যে ঢাকা হয়ে যে যে বাবুরহাটে যে ফ্লাইওভার পাশ দিয়ে চলে যাওয়া, অর্থাৎ অতিক্রম করে যাচ্ছিলাম, পাশাপাশি যে রোড গুলো দেখছিলাম যে যেটা হচ্ছে মামার দিকে অর্থাৎ কি পদ্মাবতীর দিকে চলে গেছে, অর্থাৎ যতটুকু যাচ্ছিলাম যে পাশটা এত সুন্দর মনে হচ্ছিল যে আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, আপনার অনেক সুন্দর মনে হচ্ছে, অনেক সুন্দর মনে হচ্ছিল যে আজকে আমাদের দেশটা আসলে যেটা হচ্ছে। আপনারা আরেকটা জিনিস যে আসলে আপনারা ভ্রমণ করবেন, পাবেল ভাই প্রশ্ন করেন পাবেল ভাই, যেটা হচ্ছে প্রশ্ন তো করবে। হ্যাঁ একটা জিনিস যে আসলে ভ্রমণ যদি করেন তাহলে আপনার মনটা প্রশস্ত হবে। তামিনা আপু, তামিনা ইসলাম আপনাকে চিনতে পারিনি, আপনি প্রশ্ন করেন কি কি রকম প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করেন। আমি আগে একটু দেখি কে এই যে কে। আচ্ছা হ্যাঁ, যাক সে আমার ফ্রেন্ড, ক্লাসমেট। হ্যাঁ আপনার সবই তো ফ্রেন্ড, কোনো তো থাক বললাম না, মেয়ে মানুষের দিকে থাক। সে আমার, সে আমার খুব কাছের ফ্রেন্ড, কেমন খুব ঘনিষ্ঠ কলেজের ফ্রেন্ড, আজে বাজে বলা কথা বলা যাবে না, কেমন যাক। তো যেটা, হ্যাঁ হ্যাঁ পাবেল ভাই লাইভ পরিচালনা করে যে তার নাম কি, আমার আপনি আমাকে চিনেন, আপনি শরৎতলির আজাদ ভাইকে চিনেন কিনা জানি না, তার ছেলে আমি আব্দুল্লাহ গাজী আবিব, আমি একজন ভর্তি গেলাম, আমি ট্রেনের ছাত্র, ট্রেনের ছাত্র, আমি ট্রেন বর্তমানে ট্রেনে পড়ি। তো গাইস অষ্টম শ্রেণীতে পড়ে না গাইস, না গাইস আমি এবার নাইনে উঠবো, আমি এরকম যখন সুযোগ পাবেন, যখন যখন সময় হবে আসলে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে যে আপনার মনের যে স্পৃহাটা সেটা বেড়ে যাবে, আপনার কাছ থেকে যে অ্যাংরি জিনিসটা কেমন, যে মনের যে যে মোটিভেশনটা সেটা অনেক বেড়ে যাবে, কাজের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে বা কর্মের প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে, কেমন আর কি। তো যাক, যে আমাদের রোডগুলো দেখলাম যে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী একজন লেগে গেছে। মামা কেউ কি তোমার গার্লফ্রেন্ড নাই? আরে মামা এমন প্রশ্ন করা যাবে না, এ আর রাহিম এমন প্রশ্ন নট অ্যালাউ, নট অ্যালাউ এখানে, কেমন। আমার কারণ আমার যে লাইফটা আসলে অনেকেই হয়তো অনেকেই দেখবেন, ঠিক আছে তুমি কি আজাদ মামার ভাগিনা না কি? না 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 কি, আমি আজাদ মামার ছেলে, বুঝি নাই আমি কি বিন্দাস। হ্যাঁ আমাদের ফোনে চার্জ আছে আপনার মিনিমাম 35%, আমরা অনেকেই লাইভ করতে পারি। তো বাবেল ভাই আপনি একটা প্রশ্ন করেন, তাছাড়া আমি আপনি প্রশ্ন করছেন যে বর্তমানে পরিচালক করতেছে আমি, হ্যাঁ ও আচ্ছা সরিয়ে বুঝতে পারেন, বুঝিনি আপনি কথাটা মানেটা বুঝিনি আমরা, আপনি আমরা দেখতেছি অনেকজন লাইক কমেন্ট শেয়ার করতেছে, আপনার কীরকম ফিলিং আছে অনেকজন লাইক কমেন্ট শেয়ার করতেছে? আসলে লাইক কমেন্ট শেয়ার
গাইস আমার অনুভূতি হচ্ছে আমি কাকার ফেসবুক আইডিতে প্রথম লাইক করতেছি, আমার ফিলিংসটা অনেক বেশি, অনেক আমি ফিল করতেছি, আমি নিজেকে সেরা পরিচালক হিসেবে ফিল করতেছি। আমি তো কোনো জায়গায় উপস্থিত হইও নাই, আমার স্কুল আয় নাই, কিন্তু তাও উপস্থিত করেছিলাম, তাও কিছু পাই নাই, তখন আমি থ্রিতে পড়ি। যাই হোক, আমি এখন নিজেকে সেরা উপস্থিত ফিল করতেছি। গাইস আমার অনুভূতিটা যদি আপনি বুঝতে পারতেন, আপনাকে এক প্যাকেট মিষ্টি আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আপনাদের কাছে না। আমার অনুভূতি খুব 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 চোখ। গাইস আজকে আমাদের খুব তানজিলা নিপা, আপনি কে? আচ্ছা আপনি একটা প্রশ্ন করেন, দেখা যাক। হ্যাঁ আপনি বলেন আপনার লাইভে কীরকম দর্শক হচ্ছে এবং কমেন্ট কমেন্ট জোর জোর কমেন্ট হচ্ছে, আপনি কীরকম ফিল করছেন আপনার? অবশ্যই আমার ফ্যান্সরা যদি আমার এখানে আমার যে ইয়েটা দেখে, আমার লাইভটা দেখে, তারা যদি হ্যাঁ ভালো সুন্দর বা কমেন্টস করে যায়, তো আমরা যদি আমাদের মনোভূত হয় আমরা অবশ্যই চেষ্টা করি সেখানে রিপ্লাই করতে, অবশ্যই আমাদের ভালো লাগে কাজ করতে। মেয়াদ আসেন ভাই, প্রশ্ন করেন কাকাকে কিরকম প্রশ্ন করা যায়, ওনাকে কিরকম ফাঁদে ফেলা যায় সেরকম প্রশ্ন করেন। তো আচ্ছা আপনি, আমি শুনেছি যে আপনার একটা পার্সোনাল আপনাদের যে হোটেল আছে, সে হোটেলটা আছে সেটা আছে আমরা জানি, কিন্তু আপনি কিরকম চাচ্ছেন, আপনার আপনার আপনাদের একটা হোটেল কিরকম উঠবে, আপনাদের হোটেল টপ উঠবে, আপনাদের আপনাদের কী জানি বলে আপনাদের, আমি তো ভুলে গেছি আপনাদের, হ্যাঁ হোটেল রয়েলে কি পাশাপাশি যেটা হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার, আর যেটা হচ্ছে আরো প্যাং না, এটা সত্যি উনি এডিটিং ভালো পারেন, গ্রাফিক্স ডিজাইনার ভালো পারেন, ছবি আর্ট করতে ভালো পারেন, এবং সব কিছু উনি ইনশাল্লাহ উনি যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বাংলাদেশের এক সময় যে বেস্ট ইউটিউবার হিসেবে দাঁড়াতে পারবে। না আপনি বলেন ইউটিউবার কথা কেন বললাম, আমি ইউটিউব, আপনি ভিডিও এডিটিং করেন, আপনি ইউটিউব চ্যানেল আছে এডুকেশন অনলাইন এডুকেশন জুম, তা আপনি ইউটিউবে হতে পারেন। আপনি যদি চান, আপনি যদি ভালো এডিটিং করেন এবং আপনাদের এখান থেকে জ্ঞান আহরণ করেন, অনেক ছাত্র জ্ঞান অনাহার করে চাচ্ছি, তো আপনি কি আপনি যদি ইচ্ছা করেন পারবেন ইনশাআল্লাহ। আমার তো আপনার কাছে আছে, দেখেন আপনাকে মাথায় যেটা তৈরি করে দিচ্ছি, পারবেন ইনশাআল্লাহ, আপনি একদিন উঠতে পারবেন। তো আপনার হোটেল রয়্যাল কিরকম, কি হোটেল খাইতে গেলে কি করে যে খাইতে যায় যেটা কি বলে ওদেরকে, আমরা আমাদের কি বলে আপনাদের হোটেলে পুরো ভিজে ভাজে সবাই যাক, আপনার হোটেলে একটা উঁচু দাঁড়া হোক, আপনি কিরকম চাচ্ছেন হোটেলটা? যাই হোক হোটেলটা কিন্তু একটা শখের জিনিস, হোটেল একটা শখের জিনিস, আমার হোটেল এরকম মানুষ আসবে, এটা আসবে, সেটা আসবে, অনেক অনেক অনুভূতি নিয়ে একটা হোটেল হয়, যে কোনো কিছু একটা তৈরি করার সময় একটা অনুভূতি নিয়ে অনেক কিছু হয়। তো আপনি বলেন আপনার অনুভূতিটা কি? অবশ্যই আমার সাধারণত আসলে এগুলো বিজনেসগত, যেটা আমার বিজনেসগত যে এইসব নিয়ে প্রশ্নটা না করলে আমি যেটা আমি যেটা হচ্ছে অর্থাৎ যেহেতু আমি এখানে ঢাকায় আসছি, এখন নিউ ইয়র্কটা এনভায়রনমেন্ট, নিউ ইয়র্কটা প্লেস, দেখ সব মিলে অর্থাৎ ঢাকায় যেটা হচ্ছে সেখানে আসছে। তো গাইস আমি একটা আপনাদের দেখাচ্ছি, কথা বলি এত আমি শেষ করতে হবে, হ্যাঁ আপনি বলেন, উনি যদি একটা কথা, এটা আমার ড্রয়িং গুলো কি রকম হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিজে হাতে অনেক কষ্ট করে মহাব্বত করে বানিয়েছি, একটু জানাবেন। হ্যাঁ আচ্ছা, যেমন ঢাকায় আসার পর পাশে আমার ফজর নামাজটা কাজা হয়ে যায় হয়তো, আর এখানে আসার পর প্রায় 9:10 ঘুম থেকে উঠি, আর যেটা হচ্ছে আমার ঘুমিলে যখন থাকা হয় তখন আমি কি 6:30 আমি ঘুম থেকে ওঠা হয় সকাল পর, সকাল ভোরে উঠে আমি কি পজর নামাজটা শেষ করি, পজর নামাজ শেষ করে যে আমার যে পরবর্তী যে লেসন লেসনগুলোর জন্য আমি প্রস্তুতি নিই, আর যেটা হচ্ছে আর বাড়িতে যদি যাই বাড়িতেও আমার সকাল ভোরে কি পজরের টাইম নামাজ শেষ হওয়ার পূর্বেই সূর্য উদিত হওয়ার পূর্বে সাধারণত আমি ঘুম থেকে উঠি।
হ্যাঁ, উনি কিন্তু আসলে নামাজ পড়ে, এটা সত্যি কথা বলি যারা নামাজ পড়ে। তো আমাদের একদম আমাদের লাইফের শেষ শেষ মুহূর্তে আপনারা আমাদের আমরা অনেক বলতেছি অনেক বলতেছি, আপনারা কমেন্টে প্রশ্ন করেন প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করতেছেন না, আমরা কিরকম প্রশ্ন করব, আমরা যেগুলো বানাইছি সেগুলো শেষ মুহূর্তে চলে যাবে, আপনার প্রশ্ন করলে আমরা কীভাবে প্রশ্ন করবো। যাই হোক, আমাদের শেষে দুইটা চারটা প্রশ্ন আছে, চারটা প্রশ্ন থেকে একদম এই প্রশ্নটা হচ্ছে খুব খুব কঠিন, খুব খুব কঠিন। সে প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়, এই সময় যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনি পদক্ষেপ কি হবে? আমি এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে অবশ্যই কি যে আমার সহধর্মিনী আছে তার কেয়ার করব, এটা চার কি, আর পাশাপাশি কি যে যেভাবে 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 পরিচালিত করলে আমার আমার এবং কি ফ্যামিলি আমার আদার্স সবাই যারা আছেন তাদেরকে ম্যানেজ করে চলতে পারবো, সুন্দরভাবে চলতে পারে সেইভাবে আমি চলবো, এটাই আর কি। হ্যাঁ, একজন লিখেছেন ভাইয়া, একজন লিখেছেন আমি এখন আপাতত আমি এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি না, শুধু শুধু আমাকে দিন। আচ্ছা যাক, হয়তো বা যদি দিই এই যুক্ত অ্যাড করছে তা আমি রিপ্লাই করলাম, কেমন ভাইয়া? লাইভের পরে একটা নাগিন নাচ দেখতে চাই, কি বলে নাগিন নাচ করা যাবে? রাত 12-14 মিনিট নাগিন নাচ করা যাবে? ফাইজলামি করে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি চান তাহলে আমরা নাগিন নাচ দিবো, এটা কোনো ব্যাপার না, আপনাদের ভালোবাসা কিন্তু আমরা লাইভগুলো করতেছি, আপনাদের ভালোবাসা আমরা আরও এগিয়ে দিতে পারবো, তা আমরা নাগিন নাচ দিবো, কোনো অসুবিধা নেই, ছিল ব্রো ছিল, কোনো নাই। আমাদের প্রশ্ন একদম শেষের দিকে, আমাদের ফোনে চার্জ অনেক বেশি। শেষ প্রশ্ন হচ্ছে আপনার আপনার বর্তমান সময়টা কিভাবে কাটতেছে? যেটা হচ্ছে আমার বর্তমান সময় যেহেতু করোনা, ভাইয়া রনি হায়দার প্রশ্ন প্রশ্ন করেন প্রশ্ন করেন তাড়াতাড়ি কুইক, যেহেতু করোনাকালে করোনার সময় অতিবাহিত করতেছি, সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু বন্ধ, তো আসলে বর্তমান সময়টা একবারে খারাপ হয়ে যাচ্ছে না একবারে ভালো হয়ে যাচ্ছে না, মিডিয়াম মিডিয়াম পর্যায়ে আছে, কেমন। আর যেটা হচ্ছে আর আমার যেহেতু আমার রিসেন্টলি আমি কিছু অনলাইনের ডিগ্রির দাবি দেওয়া উচিত, তো আমার যে ল্যাপটপটা আমি একটা ল্যাপটপ নিয়েছিলাম আরও এক দেড় বছর আগে, যেটা হচ্ছে যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে আমার ল্যাপটপটা প্রবলেম হয়েছে, সেটা আমি দিয়েছি ওইখানে, তাদেরকে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ওইখানে দিয়েছি, তারা ঠিক করতেছে, আজকে তারা আমাকে আপডেট জানাবে, কাল পর্যন্ত আমি ল্যাপটপটা নিয়ে ল্যাপটপটা হাত কাছে পাবো, তারপর আমি কি কুমিল্লার উদ্দেশ্যে চলে যাবো। গাইস, উনি কিন্তু আসার মূল উদ্দেশ্য ল্যাপটপ, আমাদের বাসায় উনি একদিন যে আপনি বেড়াতে আসছে আমার এটা মনে নেই। গাইস আমাদের পরবর্তী প্রশ্ন আমরা করতে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন করতে যাচ্ছি না, তো আমরা বলছি নাগিন নাচ, অবশ্যই নাগিন নাচ দেবো, আপনি ভিডিও করেন, আমি নাগিন নাচ দিচ্ছি।